মালদার হরিশ্চন্দ্রপুরে শীতের রাতে চলছে অশালীন নৃত্য, বসছে জুয়ার আসরও, যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। শীতের রাতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদমনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীরের পাশেই বসছে রাতভর চটুল নৃত্যের আসর। আসরে অর্ধ উলঙ্গ ললনারা দর্শকদের মনোরঞ্জন প্রদান করছে, সেই আসরেই অবাধ প্রবেশ করছে এলাকার শিশু থেকে বৃদ্ধ। আবার আসরের পাশেই চলছে জুয়ার আসর। গ্রামের ভেতর ঠিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই এই ধরনের অশ্লীল নৃত্যের আসরের আয়োজন হওয়াতে এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্থানীয়দের অভিযোগ, রাতের এই চটুল নাচ এলাকার শাসক দলের নেতাদের একাংশের মদতেই হচ্ছে, তাই প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। তবে এলাকার অনেক বাসিন্দাই এই জিনিসটিকে ভালো চোখে নিচ্ছেন না, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তারা প্রতিবাদ করছেন। অবিলম্বে এই নাচের আসর বন্ধ না হলে বড়সড় আন্দোলনে নামবেন বলে হুমকিও দিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এই নাচকে কেন্দ্র করে এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে গিয়েছে, তাই রাত নামলেই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদমনগরের বাসিন্দারা। এদিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে রাত্রিবেলা এই ধরনের আসর বসার ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের দাবি, রাতের বেলা এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকে, তাই সে সময় কেউ থাকে না, এই সুযোগ নিয়ে এ ধরনের কার্যকলাপ চলছে বলে দাবি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রশাসনের নজরে আনবেন বলেও জানিয়েছেন। এদিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া চত্বরে এই ধরনের চটুল নৃত্যের আসরের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তার সঙ্গে এসেছে জুয়া খেলারও ভিডিও। সকাল হতেই দেখা যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া চত্বরে পাশের মাঠে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে ভাঙা মদের বোতল, তাস থেকে শুরু করে অশালীন সামগ্রীও। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে শাসক দলের নেতাদের প্রশ্রয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই অশালীন হিন্দি গানের নাচের আসর ও জুয়ার আড্ডা বসায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের সমর্থনে বিভিন্ন এলাকায় নোংরা সংস্কৃতির আমদানি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাড়ছে এলাকায় অপরাধ, এমনটাই দাবি করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়ার। তিনি বলেন, আমরা যেটা খবর পেলাম যে হরদমনগরের যে স্বাস্থ্যকেন্দ্র আছে তার পাশে একটা নাচ গানের আসর চলছে এবং জুয়ার আসর চলছে, এগুলো সমাজের পক্ষে ভালো না। শাসক দলের মদতে এবং প্রশাসনের মদতে এগুলো প্রোগ্রাম হচ্ছে, এতে গ্রামের ভদ্র শিক্ষিত ছেলে মেয়ে বাচ্চা এরা সবাই নষ্ট হচ্ছে। এই অশ্লীল নাচ যেটা আমি দেখতে পেলাম আর যেটা জুয়ার আসর চলছে, এগুলো সম্পূর্ণ শাসক দল মদত দিচ্ছে, শাসক দলের সঙ্গে প্রশাসন জড়িত আছে। যদি শাসক দল যদি মদত না করে তার প্রশাসনও এই কাজটা করাতে পারে না। আমরা বলবো যে এরকম অশ্লীল নাচ যেন আমাদের এলাকায় তা না হয় এবং প্রশাসন এটা যেন কঠোরভাবে দেখে। এই বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, সেইগুলো আমরা শুনেছি যে জুয়ার আসরে গান একটা যাত্রা গান চলছে, এটা অন করেছে, তিন দিন যাবতীয় চলছে, আরও কয়েকদিন চলবে বলতে পারছি না, কিন্তু আমরা চাই না যেন এই আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে যেন না হয়, হসপিটাল আশেপাশে না হয়, এটাই চাইছি আমি। আমি এটাই শুনতে পাচ্ছি, দেখছি যে এখানে গান হচ্ছে, কেমন টাইপের গান নাচ? হ্যাঁ, আমি টাইপটা বলতে পারছি না, তবে এটা পজিটিভ দিক নয়, শুধুমাত্র এটা সমাজের পক্ষে নেগেটিভ দিক, এটা কখনোই উন্নতির মানে দিকে আসতে পারে না, এটা সমাজকে নেগেটিভ দিকে অধপতন করতে পারবে, এটা এটা সমাজের উন্নতি মোটেই আনতে পারবে না। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক ব্যক্তি বলেন, এখানে যতদূর শুনেছি রাত্রে কিছু ধরনের বিভিন্ন চুটুল নাচ পাচ এই ধরনের কিছু হচ্ছে শোনা কথা, যদিও আমার দেখার সুযোগ হয়নি বা সেই মতো দেখার ইচ্ছাও নেই। আর আমাদের যেহেতু দিনে ডিউটি, আমরা ডিউটি করে বন্ধ করে চলে যাই, অনলি ফর আউটডোর আমাদের, তো সেইটাগুলো যেহেতু শুনেছি, তো যদি সত্য হয় বলবো এগুলো বন্ধ হওয়া উচিত, তো ঠিক না, যাওয়া উচিত না বা পাঠানো গার্জিয়ানদের এগুলো দেখা উচিত। আর সবচেয়ে বড় কথা, এগুলো তো আমি নিজে যেহেতু দেখিনি, মানুষের মুখে শুনছি, কারণ এর সঙ্গে আমাদের হাসপাতালের বা পিএসসির কোনো লেনাদেনা নেই স্বাস্থ্যকেন্দ্রের, না কিন্তু পাশেই, ঠিক পাশেই আপনাদের পাশেই হচ্ছে মানে, সত্যি আমি বলবো এটা না হলে ভালো, না হওয়া উচিত, কারণ এটা সমাজের জন্য এবং আমার এলাকার জন্য নিশ্চয়ই ভালো নয়। অন্যদিকে যদিও এ প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি হযরত আলী জানান, এই ব্যাপারটা আমরা লোকমুখে আমরা শুনেছি যে সেখানে করে একটা অশ্লীল নাচ চলছে এবং তার পাশে জুয়ার আসরও চলছে,
তবে এইটা যদি চলতে থাকে এটা তো খুবই মানে সমাজের পক্ষে অন্যায়, এটা প্রশাসনকে বলে যাতে এটা না হয় তার ব্যবস্থা করে দেবে। আমাদের তৃণমূলের কোনো মদত নেই এবং এই অশ্লীল নাচে থাকবেও না, এবং এই যে আমাদের বিজেপি যারা আছে এখানে কর্মীরা যারা আছে ওরা তো নাই, ওদের সমস্ত ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, ওরা এখন ওরা মাথা খারাপ হয়ে গেছে বলে এই সমস্ত কথা তারা বলে বেড়াচ্ছে। আমাদের দলের তারা দুর্নাম করতে চাইছে, কিন্তু আমাদের দল এগুলোকে প্রশ্রয় কোনোদিন দায়ী দেবে না।